মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থেকে উদ্ধার হলো প্রায় 1 কোটি টাকা মূল্যের তক্ষক প্রাণী। জঙ্গিপুর অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, বন্য প্রাণীটিকে শামশেরগঞ্জ থেকে সাগরদিঘিতে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই খবর গোপন সূত্রে পেয়ে হানা দিয়ে সাগরদিঘি থানার পুলিশ বিষ্ণু সরকার ও চন্দন অধিকারী নামে দুজনকে গ্রেপ্তার করে। আজ দুইজনকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, 5 দিনের তদন্ত চেয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবেন জঙ্গিপুর কোর্টে। কালকে বিকালবেলা অ্যারাউন্ড 2:30 to 3:30 সাগরদিঘি পিএস বেসড অন সোর্স ইনফরমেশন একজনকে চেক করেছেন। ওনার কাছে একটা ব্যাগ ছিল, বড় নাইলন ব্যাগ। ও ব্যাগ যখন চেক করলাম তো ব্যাগ মধ্যে আমি দে আইডেন্টিফাইড দিস অ্যানিমাল। এ অ্যানিমালের নাম আছে গেকো। এটা একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে। তো ইট ইজ ওয়ার্থ অ্যারাউন্ড 1 crore ইন দ্য মার্কেট। তো ইনি শমশেরগঞ্জের নেটিভ, শমশেরগঞ্জ থেকে ইনি সাগরদিঘি যাচ্ছেন বিক্রি করার জন্য। ওখানে সাগরদিঘি কেস আরেস্ট করেছেন। নাম আছে কি, দুজনের নাম আছে বিষ্ণু সরকার, সন অফ লেট ভবেন সরকার অফ তারাপুর ধুলিয়ান, চন্দন অধিকারী সন অফ লেট তারাপদা অধিকারী অফ নতুন মলঞ্চা শমশেরগঞ্জ। কত টাকা? 1 crore হবে। আমি